Assalamu alaikum wa rahmatullah. YouTube channel 10 minute engineering er pokkho theke shobai ke shagotom. Ami Mohammad Ibrahim Khalil bolchi. Ajke je technique ti dekhabo seta hocche 3 shongkhar gun short e kibhabe kora jay othoba 100 cheye boro shongkha hole kibhabe khub shohoje গুণ করা যায় সেটা সেই টেকনিকটা আমি আজকে দেখাবো সেটা করার জন্য প্রথমে আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব তাহলে আমরা আপনারা আশা করি খুব সহজে বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন তাহলে ইনশাআল্লাহ 100% আয়ত্তে চলে আসবে আমরা শুরুতে একটা অঙ্ক প্র্যাকটিস করি যেমন 105 গুণ 112 ঠিক আছে এটা যদি করতে যাই শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই সংখ্যাটা হলো 105 বেশি বেশি হলে যোগ চিহ্ন দিয়ে ভাবে রাখব ঠিক আছে যে সংখ্যাটা বেশি 100 এই যেমন 5 বেশি যোগ 5 আর 112 বেশি তাহলে যোগ 12 ঠিক আছে এই এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে 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 আর আরই যোগ করে দিব দেখেন 105 এর সাথে 12 যোগ করলে 117 হয় আবার 112 এর সাথে 5 যোগ করলে 117 হয় ঠিক আছে যেটা আমার যেটার সাথে মন চায় সেটা আমরা করতে কিন্তু যে কোনো একটা করতে হবে দুইটা করা যাবে না এই দুইটা করব না এই দুইটা করব ঠিক আছে তাহলে এখন আমরা যদি এখন যেমন 105 এই যে 5 আর 112 যোগ করি তাহলে কত হয় 117 117 ওকে এই এখন এই কাজটা করার পর এই যে যোগ করার পর তারপর আমি যে নিচে যে সংখ্যা দুটো আছে 5 এবং 12 এই দুইটা সংখ্যা আমরা গুণ করে দিব তাহলে 5 12 60 5 12 60 এই তাহলে এই দুই সংখ্যা গুণ করলে 11760 হয় ঠিক আছে এই খুব সহজেই এই টেকনিকটা অবলম্বন করা যায় তারপর আরো দুই একটা আমরা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যেমন 102 গুণ 103 তাহলে এই সংখ্যাটা হচ্ছে 102 বেশি তাহলে যোগ 2 তাহলে 103 বেশি তাহলে 3 যোগ ঠিক আছে এটা আমরা এখন যে এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করব অথবা এই সংখ্যার সাথে এই সংখ্যা যোগ করব যে কোনো একটা ঠিক আছে দেখেন 102 এর সাথে 3 যোগ করলে 105 103 এর সাথে 2 যোগ করলে 105 ঠিক আছে এই তাহলে এখানে লিখে বলবো আমরা কত 105 যোগ করে আর আর যোগ করে যেটা পেলাম সেটা এখানে লিখে ফেলবো তারপর নিচের যে দুই ডিজিট আমরা বসিয়েছি যোগ 2 আর যোগ 3 এই দুইটা সংখ্যা আমরা গুণ দিব 3 দুগুণে 6 কিন্তু এখানে বিষয় হচ্ছে এক সংখ্যা যদি হয় গুণ করার পর নিচের দুই ডিজিট তাহলে কখনো এক সংখ্যা লেখা যাবে না লিখতে হবে 0 6 ঠিক আছে এইটাই হলো রেজাল্ট ওকে অনেক সহজ হ্যাঁ খুব সহজে এগুলো করা যায় তারপর আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে যেমন 103 যেমন 109 এই দুইটা যদি আমরা তাহলে এটা হলো 3 বেশি এইটা হলো 9 বেশি ওকে এই এখন এটা আমরা কিভাবে করব তাহলে যোগ করে ফেলি 109 আর এই 3 হচ্ছে বা 112 যে 112 3 নং 27 এই দুই সংখ্যা কি হবে গুণ হয়ে যাবে 3 নং 9 আর 3 গুণ করলে 3 নং 27 এই 27 11227 ঠিক আছে এখন এই 3 নং 27 দুই সংখ্যা অথবা এক সংখ্যা গুণ করার পর এটা আমরা দেখালাম যদি এর চেয়ে বড় হয় তখন কি হবে তখন এই একটা প্র্যাকটিস করছি আমরা
যেটা করতে হবে, যেমন 112 ইনটু 115, ওকে, এটা হলো 112 বেশি, এটা হলো 115 বেশি, ওকে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে আর যে আরারি যে যোগ করে ফেলি, তাহলে 115 আর হচ্ছে 12 কত হয়, 127। তাহলে 127 হয় এবং 112 এদিকে 100 এই যে এদিকে হলো 15, তাহলে এটাও 127 হয়। যে কোনো একটা আমরা কি করব যোগ করে বসিয়ে দেব, তাহলে 127 বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এই যে 12 আর 15 গুণ করব, তাই না, 12 আর 15 গুণ করব, 12 15 গুণ করলে হয় 180, ওকে, 180। কিন্তু এখানে এর আগে কিন্তু আমরা বলেছিলাম যে দুই ডিজিট অথবা এক ডিজিট, এক ডিজিট দুই ডিজিট হলে দুই ডিজিটই বসা যাবে, এক ডিজিট হলে শূন্য ওই ডিজিটটা বসে, আর যদি তিন ডিজিট হয় তাহলে দুই ডিজিট বসবে এখানে, কিন্তু বাকি যে বাম পাশের যে ডিজিটটা আছে এই যে এক, সেটা এই পরের এটার আগের যে সংখ্যা সেটার সাথে যোগ হয়ে যাবে, ওকে। তাহলে আমরা যদি এখানে এই যে 80 বসাই, হ্যাঁ, তাহলে কি হবে, এই এখানে হবে যদি 80 হয়ে যাবে আর এই সাতের সাথে এক যোগ হয়ে এখানে এটা এটা হয়ে যাবে, এটা তখন আর থাকবে না, এখানে হয়ে যাবে 8। তাহলে এ হবে কি 12 আর 8, এই মানে সাতের সাথে এক যোগ হলে 8 হয়, এই যে এক এই বাম পাশের যে একটা আছে একটা এখানে যোগ হয়ে যাবে, তাহলে 8 হলো, 12,880। এই তিন ডিজিটের সংখ্যা গুণ করলে যদি লাস্ট যে নিচের যে আমরা 100 বড় যে 100 বেশি যে সংখ্যাগুলো এই এই দুই ডিজিট যদি গুণ করার পর তিন সংখ্যা হয় তাহলে এই নিয়মে করতে হয়, ঠিক আছে। এই আমাদের এই সংক্ষিপ্ত অঙ্কগুলো সহজে শেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং পরবর্তীতে ধাপে ধাপে এইভাবে দেওয়া হবে। আর এই অঙ্কগুলো বোঝার জন্য অবশ্যই পূর্বের যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দেখে আসবেন, আর যদি আমার এই চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।